আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার রহমতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে পাথরের কান্না করার একটি ঘটনা শোনাবো। আশা করব ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আল্লাহর এক নবী হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথেই হঠাৎ তিনি কান্নার শব্দ শুনতে পেলেন। আশেপাশে তাকিয়ে দেখেন কেউ নেই, শুধু কান্নার আওয়াজটাই তার কানে আসে। তারপরে তিনি ভালো করে খেয়াল করলেন একটি বড় পাথর, সে অঝর ধরে কান্না করছে। তখন মুসা আলাইহিস সালাম সে পাথরের কাছে গিয়ে পাথরকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন কান্না করছো? পাথর তখন বলল, আমি আল্লাহর ভয়ে কান্না করছি, কেননা কিয়ামতের দিন আল্লাহ না আমাকে জাহান্নামে দিয়ে দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পাথরের কান্না করার ভয় এই কারণে হতে পারে, কেননা আল্লাহ তাআলা তুরাতের মধ্যে এবং কোরআনের মধ্যে বলেছেন জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। পাথর তখন আরো বলল, আমি যদি জাহান্নামের জ্বালানি হই তাহলে আমার অবস্থা খুবই খারাপ হবে। এই কথাগুলো স্মরণ করে আমি এত কান্না করছি। পাথর এটাও বলল, আপনি তো আল্লাহর পয়গম্বর, আর আপনি মাঝে মধ্যেই তো এই রাস্তা দিয়ে যান আল্লাহর সাথে কথা বলতে, দয়া করে আমার মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম সে পাথরকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি সেই আল্লাহর সঙ্গে কথা বলার জন্যই যাচ্ছি, আমি অবশ্যই তোমার মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তারপর মুসা আলাইহিস সালাম সেই তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। পাহাড়ে পৌঁছে আল্লাহ তাআলার সাথে কথা বলা শুরু করে দিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম সে পাথরের কথা আল্লাহকে বলতে ভুলে গেলেন। কথা শেষ হওয়ার পর যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে ফিরে আসতে লাগলেন, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি কি সেই পাথরের কথা ভুলে গেছো যাকে তুমি সুপারিশের জন্য কথা দিয়েছিলে? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি সত্যি ভুলে গেছিলাম, আপনি তো সবই জানেন, আপনি তো অন্তর্জান, আপনার দৃষ্টির সীমানার বাইরে তো কেউই যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, যাও সে পাথরকে বলে দিও আমি তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছি। তখন হযরত মুসা আলাইহিস সালাম ফিরে আসার পথে সেই পাথরকে বললেন, আল্লাহ তোমাকে মুক্তি করে দিয়েছে। এই কথা বলে হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন। আবার কিছুদিন পর হযরত মুসা আলাইহিস সালাম সে রাস্তা দিয়ে তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। রাস্তার মধ্যে তিনি আবারও পাথরের কান্নার আওয়াজ শুনতে পেলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন সে পাথরকে বললেন, আমি তো তোমাকে কিছুদিন আগে সুসংবাদ দিয়েছিলাম যে তোমাকে আর জাহান্নামের আগুনে জ্বালানো হবে না, আল্লাহ তোমাকে মুক্তি করে দিয়েছে, তারপরও কেন তুমি কান্না করছো? পাথর তখন বলল, হে মুসা আলাইহিস সালাম, সে সময় আমি আল্লাহর ভয়ে কান্না করছিলাম, আর এখন আমি আল্লাহ তাআলার মহব্বতে কান্না করছি, যার এত নিয়ামত আমি উপভোগ করছি তার মহব্বতে কি আমি একটু কান্না করতে পারি না? সুপ্রিয় দর্শক, আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর দেওয়া কত খাবার খাই, কত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি, তারপরও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না, আল্লাহর মহব্বতে চোখ দিয়ে পানিও বের হয় না। কিন্তু পশু পাখি গাছপালা সকলেই কিন্তু আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে, হয়তো আমরা সেটা বুঝতে পারি না। আমরা মানুষ হয়েও একটিবারও ভাবি না যে সে মহান রব্বুল আলামিনের নিকট আমাদেরকে ফিরে যেতে হবে। যদি আমরা ভাবতাম তাহলে এই পৃথিবীতে এত মারামারি হানাহানি হতো না, মানুষ মানুষের উপর অত্যাচার করত না, কারো হক মেরে কেউ নিজের অট্টলিকা তৈরি করত না। সুপ্রিয় দর্শক, আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় শুকরিয়া আদায় করা। তাই সব সময় আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার জন্য আরো বেশি বেশি নিয়ামত বাড়িয়ে দিবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন, যাতে সকল মুসলিম ভাই ও বোনেরা এই ঘটনাটা সম্পর্কে জানতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।